নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট কুজিনে সবাইকে স্বাগত পিঠের মধ্যে সেরা পিঠে বলা হয় গোকুল পিঠেকে গোকুল পিঠে দুরকমভাবে তৈরি করা হয় রসের গোকুল পিঠে আর দুধ গোকুল পিঠে দুধ গোকুল পিঠেকে অনেকে ক্ষীর গোকুল পিঠেও বলে থাকে আজ আমি আপনাদের সাথে দুধ গোকুল পিঠের রেসিপিটা শেয়ার করছি প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ো সামান্য একটু নুন আর এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখতে দেখতেই একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিট সাইডে রেখে দেব সেই সময় পুটটা তৈরি করে নেব একটা ফ্রাইং প্যানে দু কাপ কোরানো নারকেল আর একশো গ্রাম খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নেব অল্প আঁচে রেখে নারকেলের পাকটা দিতে হবে গুড় আর নারকেল ভালো করে মিশে গেলে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর এখানে পঁচাত্তর গ্রাম খোয়া নিয়েছি আমি হাত দিয়ে ভেঙেই দিয়ে দিচ্ছি অনেক জায়গাতেই খোয়া কিনতে পাওয়া যায় না সেক্ষেত্রে বাড়িতে সহজেই খোয়া বানিয়ে নিতে পারেন খোয়ার রেসিপি আগেই আপলোড করেছি আপনি যদি দেখতে চান ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারেন নারকেলের সাথে খোয়াটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না নারকেলটা চিটচিটে হচ্ছে দেখুন নারকেলটা এক জায়গায় হয়ে গিয়েছে মানে নারকেলের পাকটা তৈরি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এখন এই নারকেলের পুরটাকে একটু ঠান্ডা হতে দেব হালকা গরম থাকতেই নারকেলের পুরটার থেকে অল্প করে নেব আর হাত দিয়ে চেপে এটাকে টাইট করে নিয়ে দু হাতে চাপ দিয়ে এটাকে ফ্ল্যাট করে নেব এইভাবে ছোট ছোট প্যাড়া তৈরি করে নেব রসের গোকুল পিঠের রেসিপি আগেই আমি শেয়ার করেছি আপনার যদি দেখা না হয়ে থাকে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনি চাইলে দেখে নিতে পারেন গোকুল পিঠের জন্যে সব প্যাড়া তৈরি করে নিলাম এখন ক্ষিটটা বানিয়ে নেব তার জন্যে একটা পাত্রে পাঁচশো এম দুধ গরম হতে বসিয়ে দিয়েছি দুধটাকে ফুটিয়ে আড়াইশো এম করে নেব মাঝারি আঁচে রেখে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিলাম এখন এই দুধের মধ্যে খেজুর গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম গুড় দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করতে পারেন গুড় আর দুধ মিশে গেলে এক চিমটে নুন দিয়ে দিচ্ছি দুধটাকে আরও দুই তিন মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নেব খিটটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে রাখছি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি গোকুল পিঠেগুলো ভেজে নেওয়ার জন্যে পিঠেগুলো ভাজার আগে ব্যাটারটা আরেকবার ফেটিয়ে নেব ব্যাটারটা এরকম ঘন করতে হবে যাতে নারকেলের প্যাড়ার গায়ে ব্যাটারটা একটু লেগে থাকে এখন একটা করে নারকেলের প্যাড়া ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখে নেব ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলে ভেসে উঠেছে তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে এখন একে একে নারকেলের প্যাড়াগুলো ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি ছাড়ার সময় একটু গ্যাপ রেখে ছাড়বো যাতে একটার গায়ে একটা না লেগে যায় মাঝারি আঁচে রেখে ভেজে নেব যেহেতু কোটিংটা পাতলা তাই ভাজা হতে সময় লাগে না নিচটা শক্ত হলে উল্টে দেব হালকা সোনালি কালার করে ভাজা হলে ভালো করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি একইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নেব সব পিঠে ভেজে নিলাম এখন গ্যাসে আবারও ক্ষিটটা বসিয়ে দিচ্ছি খিটটা ফুটে গিয়েছে এখন ভাজা পিঠেগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে ধিমে আছে পাঁচ মিনিট রান্না হতে দেব মাঝে একবার ঢাকা সরিয়ে পিঠেগুলো হালকা হাতে উল্টে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম ধিমে আছে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে দিলাম তৈরি হয়ে গেল দুধ গোকুল পিঠে এই পৌষ পার্বণ উপলক্ষে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন দুধ গোকুল পিঠে আর সকলকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন রেসিপি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আজ তাহলে আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ